একটু বাইরে গেছিলাম বাটানি খেয়ে ফেরত আসছি Hey what's up guys, welcome to another video. So আজকে ভিডিওর কথা শুরু করার আগে আমি বলে নি যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না মেক শিওর টু সাবস্ক্রাইব cuz এরকম কন্টেন্ট কই পাও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছো আজকে কি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো যে মিস ইউনিভার্স বাংলাদেশ নিয়ে আমাদের দেশে ঘরে ঘরে রাস্তা চিপায় চিপায় ট্যালেন্ট থাকে লুকস এবং নিজের বডি এই দুইটা ইউজ করে মানুষ ফেমাস হচ্ছে এন্ড এই ফেমাস হয়ে তারা বাইরের দেশে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে জিনিসটা অনেক ফানি এন্ড মজার কথা কি জানেন তাদের ট্যালেন্ট কিন্তু মডেলিং না তাদের ট্যালেন্ট হচ্ছে এটাই তারা বাংলা আর ইংলিশ মিক্স করে কথা বলতে পারে ও মাই গড টাঞ্জিয়া জামান মিথিলা এই মেয়েটা এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছে 2021 সো এট দিস পয়েন্ট আমার মনে হচ্ছে মিস বাংলাদেশ হচ্ছে একটা ফাইজলামি আর কি যদিও বাইরের দেশের অনেক ভ্যালু আছে বাট বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে ইভেন্টটা হয় এটা আসলে পুরোটো কী বলবো কমেডি প্রত্যেক বছর একটা না একটা কাহিনী থাকে এদেরকে নিয়ে বাট দিস গার্ল ইজ আ হিপোক্রিট লাস্ট ইয়ারে তানজিয়া জামান মিথিলা একটা অ্যাওয়ার্ড শোতে একটা স্পিচ দিছিল অ্যান্ড চলানো স্পিচটা দেখে আসি গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান I'm from Bangladesh. আমাকে একটা জিনিস কেউ বুঝাবেন বাংলাদেশ কি I'm from Bangladesh. মানে বাইরের দেশে গেছে যাই হোক এই জন্য আর কি একটু কুল হইতে গেছে বা বাংলাদেশি হয়তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট লাইক এই জন্য বাংলাদেশকে তারা বাংলাদেশ বানা দিছে I'm really honored by this award. অ্যাওয়ার্ড কি অ্যাওয়ার্ড আজকাল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে টিকটকার আর এইসব মডেল লাস্ট ইয়ারে তাসিনেশন একটা ভিডিও বের করছিল যেটাতে বলছিল বাংলাদেশি চিপ মডেল অ্যান্ড লাস্ট ইয়ার না আসলে অনেক বছর আগে কয়েক বছর আগে দে আর প্রিটি চিপ অ্যান্ড কেন আমি এত কথা বলতেছি সেটার মেইন পয়েন্ট হচ্ছে আসিফ বিন আজাদের নিজের শো যেটা ছিল দ্য ইন্টারভিউ উইথ ছোট আজাদ ওইখানে যে এমএগুলো অ্যাডমিট করে এবং নিজে বুক ফুলায় বলে যে তারা বাংলাদেশের বাইরে একটা দেশে যে ওয়াশরুমে যে ছেলেদের ওয়াশরুমে যে একজন ফরেনারের ভিডিও পোস্ট করছে যেখানে হচ্ছে তার যেখানে হচ্ছে সে নগ্ন ছিল সোজা কথাই বলি অ্যান্ড এইটা তারা হচ্ছে আসিফ বিন আজাদের শোতে বুক ফুলায় বলছিল I've been following you guys. আমি একবার তোমার স্ন্যাপচ্যাটে আমি দেখলাম you have posted a video. হ্যাঁ? সামিরা প্রথমত শুনো কোন ভিডিও? এগুলোর বিচার হবে ওকে এগুলো করতে হয় না তোমার সাথে এরকম হতে পারে এক্সাক্টলি আল্লাহ মাফ করুক হইতেই পারে ওই জায়গায় তুমিও থাকতে পারতে নেভার নো রাইট হ্যাঁ এক্সাক্টলি আমি কেন থাকতে চাই না থাকতে পারতো বিকজ গাইস ও খুব চাচ্ছিল ওরা আমরা লিটারালি একটা লোককে কাপড় ছাড়া ওয়াশরুমের নিচে দিয়ে আই ওয়ান্ট টু নো দা হোল স্টোরি ভিডিও করতে না বিকজ আই ওয়ান্ট টু নো দিস ওরা ওকে সো ইয়া আই এম হিয়ার টুডে আমি তো ফিমেল ওয়াশরুম ইউজ করি না হোয়াট দা ফাক Hello brother. Go and run. তুমি এরকম একটা কাজ করতে পারলা বাট আমরা ভাবি নাই কখনো যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম এই কাজটা করবে এরকম একটা রেকর্ড থাকার পরও কেউ মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মতো একটা অ্যাওয়ার্ড পায় ইটস সারপ্রাইজিং আমি জিনিসটা আমার নিজের কেমন যেন লাগতেছে অ্যান্ড সবচেয়ে লজ্জাজনক ব্যাপারটা হচ্ছে তারা টক শোতে যে এরকম বুক ফুলে বলছে হ্যাঁ আমরা এটা করছি যতজন ভিউয়ার আছে যতজন দেখতেছো জাস্ট সেভাবে ভেবে দেখো জিনিসটা সেম জায়গায় একটা ছেলে ছিল একটা ছেলে যদি একটা মেয়ের ওয়াশরুমে ঢুকে ফিমেল ওয়াশরুমে ঢুকে জিনিসটা কী সিচুয়েশন হয় তার এখন কী সিচুয়েশন মেলের ওয়াশরুমে ফিমেল লুকস বললে ইট ডাজন্ট মিন এনিথিং আর ঢুকে ভিডিও করছে লাইক কারো যদি নগ্ন ভিডিও করতে হয় তাহলে ওয়াশরুমে কেন যেতে হবে অ্যান্ড মেয়েটা আবার বলছে আমি ওয়াশরুমে ইন্টারেস্টিং জিনিস খুঁজতে গেছিলাম ওয়াশরুমে কি ইন্টারেস্টিং চাও তোমার ক্যারিয়ারটা ছাড়াও এখানে কী আছে তোমার ক্যারিয়ারও তো এরকম ইন্টারেস্টিং না যাই হোক যে মেয়েটা যেটা কাজ করছে দিস ওয়াজ রং অ্যান্ড এরকম মানুষের কখনোই সাপোর্ট করা উচিত না আমার মতে কিন্তু আমি যদি সেম কাজটা করতাম হয়তো আজকে আমার ফাঁসি চেয়ে রাস্তায় মানুষ নামতো বাট এটা নিয়ে কেউ কথা বলবে না কারণ সে একটা মেয়ে দ্যাটস ইট ফর দ্য ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার মনে হয়েছে ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত আর এই জন্য তাড়াহুড়া করে ভিডিও সেট আপ করে কথা বলতেছি যারা যারা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব ডোন্ট সাপোর্ট এনি ওয়ান যারা হচ্ছে এগুলা বুঝে না এগুলার জন্যই তখন যারা ফেমাস পেয়ে যায় তখন এগুলো না বুঝার জন্যই তারা হচ্ছে এরকম কাজ করে বেড়ায় অ্যান্ড ওর সাথে একটা মেয়ে ছিল যার নাম ছিল সামিরা মাহি অ্যান্ড এই দুজনই হচ্ছে বেস্ট ফ্রেন্ডস আই গেস নষ্ট নারী ওয়ার্ডটা এই এদের থেকে আসছে আমি এগুলো নিয়ে বলতে চাই না যাই হোক সবাই
লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফলো মি অ্যাট ইনস্টাগ্রাম অ্যাট আদিত্য রহমান নেক্সট ডে কাকে নিয়ে ভিডিও করা উচিত নিচে কমেন্ট করে জানাও অ্যান্ড হ্যাঁ যেহেতু লকডাউন দিয়ে দিচ্ছে সবাই লকডাউনে সব কিছু মানো এখন আমার একটু বাইরে যাওয়ার দরকার ছিল ঢেঁড়স খেতে মন চাইছে ঢেঁড়স আনতে যাবো বাজারে সো হ্যাঁ এইটা ঢাকা সিটি থেকে পাচ্ছো সাওয়াজ যেখানে প্রতিদিন মার্ডার করা হালাল হয়তো তো রাসে লিগা রামালিনের পাওয়ার শুধু হারাইলে ইচ্ছা জাগে পাওয়ার এইটা ঢাকা সিটি থেকে পাচ্ছো সাওয়াজ যেখানে প্রতিদিন মার্ডার করা হালাল হয়তো তো রাসে লিগা রামালিনের পা